আমার খুব পছন্দ, হা হা হা, কারণ এখানে ডাইনিদের গল্প থাকে, ভূতেদের গল্প থাকে, মেছো ভূত, গেছো ভূত, মাংস খেকো ভূত, এবং আমরা ইউটিউবে দেখতে পাই মরিচ খেকো ডাইনি পুরি, এবং দেখতে পাই তাজা মাংস খাওয়া ডাইনি পুরি। এগুলো কিন্তু আগে ছিল, এখন নাই। আগে মানুষ দেখতে এগুলো কিন্তু এখন নাই, কিন্তু মানুষ কল্পনা করে রাখে যে মানুষ মরলে তার যে আত্মাটা বেহেশতে বা স্বর্গে গিয়ে ভূত হয়ে যায়, যদি সে ভালো কর্ম করে তাহলে ভালো লোকে জন্ম নেয়, খারাপ কর্ম করলে ভূত হয়ে জন্ম না লাগে। এবং কথায় আসছে, আমরা যেমন কর্ম করবো আমরা ঠিক তেমন ফল পাবো। বালুং বই এনেছি। আর বালুং আর কি বই কিনেছো? আর আমার কলম এনেছি। আর আর আমার লঙের বই, লঙের আমার টিয়ার বই, টিয়ার টিয়ার বই। কি কি বই তোমার ভালো লাগে পড়তে? পড়তে অনেক খুব ভালো লাগে। আর আর সব বসে চলে এসে পড়ি, তারপর তারপর গল্প শেষ হয়ে গেল।